माननीय प्रधानमंत्री का विचार चाहिए सत्य विचार चाहिए।
আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই অন্যায় সম্পদ নাই আমি তার কাছে লোকের কোনো গুণ পারতাম না না বলার সাথে আমি চাই সত্য বিচার আমার বিচারটা কিভাবে আমি পাইতাম মানুষে তুমি আবশ্যক আমি আবশ্যক কিভাবে বৈশাখ কর কিভাবে মানে তিরাস আমার মাইয়া আমার মাইয়া খাইয়া রাইয়া মাইয়া পইয়া আমি বলতাম আবশ্যক আবশ্যকতা আমার কয় ও মাইয়া লইয়া স্যার বিয়ার সময় কেমন দাম হয়েছে ওদিন হে সময় তাকে উদ্যোগ তুলে দিলাম যে আমার মেয়ে বিয়ে দেবো তো কথা আপনি কি লাগান ভাই আপনার এ বিষয়ে যে আজকে যে সম্মান সম্মান করতেছেন এ বিষয়ে আপনার কি পদক্ষেপ আপনি কি বলছেন আমার সম্পূর্ণই ধারণা ভাই এটা আমার বোনকে মার্ডার করা হয়েছে তারা সবাই মিলে মার্ডার করছে এটা কখনো আত্মহত্যা হইতে পারে না আর তারপর ওয়ান টাইম 24 ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ থাকে আর শুধু 23 তারিখের সিসি ক্যামেরা ফুটেজটা কেন থাকবে না এটা আপনারা তদন্ত দেখবেন গোয়েন্দা পুলিশ যারা আছে সবাই এটা তদন্ত করবে আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বিচার চাই আইনত যে বিচারগুলো আছে সম্পূর্ণ বিচারগুলো আপনাদের মাধ্যমে এই যে শ্যামপুর ফ্যান্স ক্লাব সমিতির সভাপতি সেক্রেটারি আপনারা যারা সাংবাদিকেরা আছেন বা যা যে পত্রিকা আপনারা যোগ হয়েছেন যা বা আমার ওই গোয়েন্দা সংস্থার স্যার আছেন সবাই যে আমি সুবিচার পাই এর জন্য আপনারা আমাদের হেল্প করবেন আমরা হোম ডিস্ট্রিক্ট সিলেট আমরা এখানে চিনা জানা নাই আপনাদের উপরে ভরসা নিয়ে কোর্টের বিচারগুলো আমরা সম্পূর্ণ পাবো আর আমার বোনের যে আসামিগুলো আছে আমার যে আসামিগুলো আছে আর ওই যে ওই বিল্ডিং এর মালিক আওয়ামী লীগের সহসভাপতি শ্যামপুর থানার সিরাজুল সহসভাপতি সিরাজ সাহেব ওনার সহসভাপতি সিরাজ সাহেব ওনার বিল্ডিংয়ে বসবাস করে আমার বোন ভঞ্জামাই বোনের শ্বশুর শাশুড়ি ননদেরা একই রুমে ননদ শাশুড়ি সবাই বসবাস করতো ওই চারটা রুমের ভিতরে তারা মিল্লা চক্রান্ত চাল আছে এর মাঝে সিরাজ সাহেব যদি ওদের সেটেল না দিত তাহলে তারা অবশ্যই পুলিশে ধরত আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন আমি যেন যারা এই অপরাধের মধ্যে যুক্ত আছে তাদের সবার যেন আইনের আওতায় এনে বিচার অধীনে আনি এইভাবে আমার বক্তব্য শেষ করলাম বাকিটা আপনারা হেল্প করবেন আমাদের